প্রিয় শিক্ষার্থীরা আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমরা বাংলা চারুপাঠ বইয়ের মিনু নামক গল্পটির প্রথম অর্ধাংশ নিয়ে আলোচনা করেছিলাম আজকের পাঠে আমরা মিনু গল্পটির দ্বিতীয় এবং শেষ অর্ধাংশ নিয়ে আলোচনা করব এখন চলো দেখে নেই আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারব ভাবধারা বজায় রেখে গল্পটির নির্ধারিত অংশ সঠিক উচ্চারণের সাথে পাঠ করতে পারব কঠিন শব্দের উচ্চারণ করতে পারব পঠিত অংশটির মূলভাব বিশ্লেষণ করতে পারব গল্পটির মূল্যবোধ ব্যাখ্যা করতে পারব তাহলে চলো শুরু করা যাক তোমরা বাংলা চারুপাট বইটি সাথে রাখো এবং ছয় নম্বর পৃষ্ঠায় মিনু গল্পটি বের করো যেন আমরা যখন আলোচনা করব তোমাদের বুঝতে অসুবিধা না হয় গত পাঠে আমরা গল্পটির প্রথম অর্ধাংশ নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা শেষ অর্ধাংশ নিয়ে আলোচনা করব আগেই বলেছি কয়লা তার শত্রু তার আরেক দল শত্রু আছে বলতা ভীমরুল একবার কামড়েছিল তাকে সে যন্ত্রণা সে ভোলেনি প্রতিশোধ নিতেও ছাড়ে না দুপুরে যখন পিসিমা ঘুময় তখন সে ঘুরে বেড়ায় কোমরে কাপড় জড়িয়ে আর গামছায় একটা প্রকাণ্ড গেরোবেধে বলতা বা ভীমরুল দেখতে পেলেই শো করে গামছাটা ঘুরিয়ে মারে অব্যর্থ লক্ষ্য সঙ্গে সঙ্গে পড়ে যায় মাটিতে অনেক সময় মরে যায় অনেক সময় মরে না না মরলে ঝাঁটা পেটা করে মারে তাকে আর হিস হিস শব্দ করে বলতা ভিমরুল মেরে সে খেতে দেয় পিঁপড়েদের পিঁপড়েরা তার বন্ধু মরা বলতাটাকে নিয়ে যাবার জন্য শত শত পিঁপড়ে ভিড় করে আসে তারা কেমন করে খবর পায় কে জানে বলতাটাকে টানতে টানতে নিয়ে যায় যখন তারা তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে মিনু কুই 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 শব্দ বেরোয় তার মুখ থেকে এটা তার উচ্ছ্বসিত আনন্দের অভিব্যক্তি গত পাঠে আমরা জেনেছিলাম মিনুর কল্পনার জগতে সে একা নয় সেখানে সে অনেক কাল্পনিক বন্ধু ও শত্রু তৈরি করে নিয়েছে যাদের মাধ্যমে তার মনে ভালো লাগা তৈরি হয় তাদেরকে বন্ধু আবার যারা তার ক্ষতি করেছে বা ভালো লাগে না এমন কিছুকে সে শত্রু হিসেবে কল্পনা করে নিয়েছে এরকম দুইটি শত্রু হল কয়লা আর বলতা ভীমরুল কারণ বলতা ভীমরুল একবার তাকে খুব করে কামড়ে দিয়েছিল তাই সুযোগ পেলেই সে তার শত্রুর উপর প্রতিশোধ নেয় যখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে তখন কুইকুই শব্দে নিজের অভিব্যক্তি প্রকাশ করে সে পিঁপড়েরা ছাড়া আরও অনেক বন্ধু আছে তার রান্নাঘরের বাসনগুলো সব তার বন্ধু তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা ঘটিটার নাম পুটি ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল মিনু সে কি কান্না তোবড়ানো জায়গাটায় রোজ হাত বুলিয়ে দেয় চারটের নাম হারু বারু তারু ও কারু চারটে গ্যালাসি একই রকম কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে গ্যালাসগুলোকে যখন মাঝে বা ধোয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে মিডসেফটা ওর শত্রু ওটার নাম দিয়েছে গপগপা গপা করে সব জিনিস পেটে পুড়ে নেয় মাঝে মাঝে এক দৃষ্টে চেয়ে থাকে মিটসেফে চকচকে তালাটার দিকে আর মনে মনে বলে আ মর মুখ পোড়া সব জিনিস পেটে পুড়ে বসে আছে মিনু রান্নাঘরের প্রতিটি বস্তুকেই একটি করে নাম দিয়েছে এখানে সবাই তার বন্ধু হলেও মিটসেফ তার শত্রু মিটসেফের ভেতর সব খাবার আটকা থাকে বলেই মিনু তাকে শত্রু মনে করে মিটসেফ শব্দটির অর্থ হচ্ছে রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স মিনুর আরেকটি দৈনন্দিন কর্তব্য আছে যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায় কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে এর কারণ আছে তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল বাবাকে সে দেখেনি অনেক দিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে বিস্ময়কর খবর বলেছিল তার বাবা নাকি বিদেশ গেছে অনেক দূর বিদেশ মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে হয়তো তার কোলেই আসবে মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে একটা জিনিস কেবল তার মনে গাথা হয়ে গিয়েছিল বাবা ফিরে আসবে কবে আসবে মিনু কত বড় হলে আসবে কথাটা মাঝে মাঝে ভাবত সে এমন সময় একদিন একটা ঘটনা ঘটল সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল দেখতে পেল পাশের বাড়ি টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে আর ঠিক সে সময় তার নজরে পড়ল ওই সরু ডালটায় একটা হলদে পাখিও এসে বসল সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেদিনই তার বাবা আসবে বিদেশ থেকে তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে হলদে পাখি কিন্তু আর এসে বসে না তবুও রোজ একবার ছাদে ওঠে মিনু এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা জন্মের আগেই বাবাকে হারানো মিনু বাবাকে না দেখলেও বাবার প্রতি তার রয়েছে অসীম ভালোবাসা তাই রোজ সে ছাদে উঠে অপেক্ষা করে কাঁঠালের ডালে হলদে পাখি বসার তার ধারণা হলদে পাখি কাঁঠালের ডালে বসলেই তার বাবা তার কাছে ফিরে আসবে এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার কাউকে কিছু বলল না মনে হল জ্বর হাওয়াটাও বুঝি অপরাধ একটা ভোরে ঘুম ভেঙে গেল রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনই গেল সেদিনও চোখে পড়ল দব দপদপ করে জ্বলছে মনে মনে বললো সই এসেছিস আমার শরীরটা আজ ভালো নেই ভাই তুই ভালো আছিস তো উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগল আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় কেমন যেন ঘোরঘোর মনে হতে লাগল নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিকক্ষণ জ্বরের ঘোরেই হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদে সিঁড়ির কাছে সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে কেউ দেখতে পেল না পিসিমা মা পিসে তখনও ঘুমোচ্ছেন ছাদে উঠেই চোখে পড়ল লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ বা চমৎকার আঁচ উঠেছে তো শোয়ের একটু হাসল সে তারপর চাইল সেই সরু ডালটার দিকে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার একটা হলদে পাখি এসে বসেছে তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে যদিও পা টলছিল তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে অনাথ মেয়ে মিনুকে দেখার কেউ নেই অসুখ হলেও সে কাউকে বলে না জ্বরের ঘরে খিড়কি দরজা দিয়ে সে ছাদে চলে যায় ছাদে যখন সে দেখে কাঁঠালের ডালে হলুদ পাখি বসে আছে তখন সে রোমাঞ্চিত হয় সে তো জানে হলদে পাখি এলেই বাবা ফিরে আসবে মিনু ভেবেছিল তার বাবা হয়তো ফিরে এসেছে শিক্ষার্থীরা খিড়কি শব্দের অর্থ হচ্ছে বাড়ির পেছনে ছোট দরজা আর রোমাঞ্চিত শব্দটির অর্থ হচ্ছে পুলকিত বা আনন্দিত বোধ করা এখন আমরা চলে যাব পাঠ পরিচিতিতে বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের সমাজ কেউ সুস্থ কেউ বা পুরো সুস্থ নয় বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায় ছোট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী তার মা বাবা নেই তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না দূর সম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয় সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ শুধু তাই নয় প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে পাশের বাসার কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী হলদে পাখি আসে কিন্তু পিতা আসে না এই কষ্ট তার একান্ত নিজস্ব তবুও সে স্বপ্ন দেখ এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে আমরা এখন এই পাঠের সৃজনশীল অংশে চলে যাব শুরুতেই প্রথম সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে তাকে খালাম্মা বলে ডাকে সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে পড়ালেখায় সে পিছিয়ে নেই শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি সে সময় বা কোথায় তার তার নিজের জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত প্রকৃতিতে নয় নিজের কাজেই সে শান্তি খুঁজে পায় বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমা ও বন্যাকে পরিবারের মতোই মনে করেন এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখতে পারি তা একটু দেখে নিই প্রথম প্রশ্ন মিনু কার বাড়িতে থাকত মিনু তার এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে থাকত দ্বিতীয় প্রশ্ন ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ কান নাক জীব ও ত্বকের বাইরে বিশেষ ইন্দ্রিয়কে বোঝানো হয়েছে মিনু গল্পের চরিত্র মিনু কথা বলতে পারে না এমনকি শুনতেও পারে না সে ঠোঁটনারা আর মুখের ভাব দেখে অন্যরা কি বলছে সে অনুধাবন করতে পারে আবার মিনুর কল্পনা শক্তিও প্রবল গল্পে লেখক মিনুর এই বুঝতে পারার বিশেষ গুণ এবং অসাধারণ কল্পনা কল্পনাশক্তিকেই ষষ্ঠ ইন্দ্রিয় হিসেবে উল্লেখ করেছেন তৃতীয় প্রশ্ন অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈশাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। তোমরা কি প্রশ্নটি বুঝতে পেরেছ মনে রাখবে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রশ্নটি ভালো করে বোঝা আবশ্যিক আমি তোমাদের এই প্রশ্নটি বুঝিয়ে দিচ্ছি অবস্থানগত দিক থেকে অর্থাৎ এখানে বন্যা ও মিনু যে যেই যেই অবস্থানে বর্তমানে বসবাস করছে সেখান থেকেই এই দুজনের মাঝে কি কি বৈসাদৃশ্য বা অমিল লক্ষ্য করা যায় তা আমাদের ব্যাখ্যা করতে হবে এখন চলো এই উত্তরটি আমরা কি করে লিখতে পারি তা দেখে নিই অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও মানবিক আচরণ ও আদর পাওয়ার দিক থেকে উভয়ের মধ্যে বৈসাদৃশ্য প্রবলভাবে বিদ্যমান উদ্দীপকের বন্যা মিসেস সালমার বাড়িতে কাজ করলেও দিবা শাখার স্কুলে পড়ালেখার সুযোগের পাশাপাশি সেই পরিবারের একজন সদস্যের মর্যাদা পায় অন্যদিকে বনুফুলের গল্পের মা বাবাহারা শ্রবণ ও বাক প্রতিবন্ধী মেয়ে মিনু তার পিসিমার বাড়িতে থেকেও আত্মীয়ের মর্যাদা পায় না তার বয়স মাত্র দশ হলেও সংসারের সব রকম কাজই তাকে করতে হয় তার পিসে মশাই যোগেন বসাক পেট ভাতায় চব্বিশ ঘন্টার চাকরানি পেয়ে খুব খুশি বোবা হয় সে নীরবে কাজ করে ভোর চারটার সময় উঠে সে হাতুড়ি পাথর দিয়ে কয়লা ভেঙে উনুন ধরায় বাড়ির সকল কাজ করে দেয় কিন্তু পরিবারে সে কাউকেই আপন করে পায় না অসুস্থ হলেও তাকে দেখার কেউই থাকে না তাই মিনু তার চারপাশের পরিবেশকে প্রকৃতিকে আপন করে নিয়েছে কখনো সে সুখ তারাকে কখনও বা সংসারে নির্জীব বস্তুগুলোকে নিজের কাল্পনিক বন্ধু মনে করে নেয় উদ্দীপকের বন্যার ঘরের কাজ শেষ করে স্কুলে পড়ার সুযোগ পেলেও মিনু সেই সুযোগ নেই আত্মীয়ের বাড়িতে থেকেও মিনুর সাথে পরিবারের আর সকল মানুষের সাথে কোনো বন্ধন নেই কিন্তু অন্যদিকে বন্যা সম্পর্কহীন একটি পরিবারের থেকে সেখানে মানুষদের সহযোগিতায় সেই পরিবারের সদস্য হিসেবে মর্যাদা পায় অবস্থানগত দিক থেকে উদ্দীপকের সঙ্গে মিনু গল্পের মিনুর উপরযুক্ত বৈসাদৃশ্যই লক্ষ্য করা যায় চতুর্থ প্রশ্ন বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা কথাটি বিশ্লেষণ করো আগে আমরা প্রশ্নটি বুঝে নিই বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক অর্থাৎ উদ্দীপকে বলা হয়েছে বন্যা একটি দিবা শাখার স্কুলে পড়ে আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা অর্থাৎ মিনু কোনো স্কুলে পড়াশোনা না করলেও প্রকৃতির থেকেই সে জ্ঞান অর্জন করে আমাদেরকে এই কথাকেই বিশ্লেষণ করে লিখতে হবে এখন চলো এই উত্তর লেখার কৌশলগুলো শিখে নেই বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পেলেও মিনুর জীবন ছিল প্রকৃতি নির্ভর যা তার অবাধ শিক্ষালয় লয় মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী এতিম হয় সে দুঃসম্পর্কের এক পিসির বাসায় বিনা পারিশ্রমিকে শুধু খাবারের বিনিময়ে কাজ করে গৃহকর্ম ও রান্নাসহ সব কাজ সে ঠিকমতো করলেও পিসির পরিবারে ছোট্ট অনাথ মিনুর স্থান থাকে কাজের লোক হিসেবেই পরিবারের সদস্য হিসেবে তাকে কোনো মর্যাদা দেওয়া হয় না কিন্তু মিনুর জীবনের এই ফাঁকা স্থানটুকু ভরিয়ে তোলে প্রকৃতি নিজেকে তুচ্ছ না ভেবে প্রকৃতির আশ্রয়ে ও সান্নিধ্যে নিজের মতো জগৎ তৈরি করে নেয় সে প্রকৃতির সাথে মিতালি করা এবং ভাব বিনিময় করা তাঁর নিত্য কাজ হয়ে ওঠে সে ভোরের পুব আকাশে সুক্তারাকে সই বানায় সূর্যের নতুন আলোকে তার রান্নাঘরের চুল্লির মতোই জ্বলন্ত মনে হয় আবার বলতা ভীমরুলকে মিনু একদম পছন্দ করে না মৃত বলতাকে যখন পিঁপড়েরা খেয়ে ফেলে তখন এই পিঁপড়েদের মিনুর মনে হয় বন্ধু শুধু প্রকৃতিতেই না সারা দিন কাজে ডুবে থাকা মিনু তার কাজে ব্যবহৃত নির্জীব বস্তুতেও তার প্রবল কল্পনাশক্তি দিয়ে প্রাণের সঞ্চার করে বন্ধুত্ব পাতে আর সেই বন্ধুগুলোকে নাম দিয়ে আরও বেশি মানবীয় করে তোলে অনাথ মিনু আর অচেনা হলুদ পাখি দেখে পিতার কল্পিত আগমনী বার্তা মনে করে সে পুলক অনুভব করে আকাশের দিকে চেয়ে থাকে অপার ভালোবাসা নিয়ে মিনু তার কল্পনা জগৎ রাঙায় যেখানে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না এভাবেই সে প্রকৃতিতে থেকে নিজেকে প্রকৃতির বন্ধনে ব্যস্ত রাখে সারাক্ষণ উদ্দীপকের বন্যা মিসেস সালমার বাড়ির কাজের মেয়ে হলেও সে পড়াশোনার সুযোগ পায় সে দিবাসাখার একটি স্কুলে পড়ে মন দিয়ে সে কাজ করে এবং লেখাপড়ায় সময় ব্যয় করে বলে প্রকৃতির সাথে তার তেমন সম্পর্ক হয় না লেখাপড়া ও কাজের প্রতি মনোযোগের কারণে মিসেস সালমাও তাকে বেশ পছন্দ করেন এবং তাকে পরিবারের একজন সদস্য মনে করেন মিনু বাক প্রতিবন্ধী হলেও সে আশাবাদী ও স্বপ্নচারী প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও মিনু প্রকৃতির কাছ থেকে কর্মপ্রেরণা কাজের তুলনা এবং বেঁচে থাকার স্বপ্ন দেখে তাই বলা যায় বন্যা শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক এবং মিনু শিক্ষা ছিল সম্পূর্ণ প্রকৃতি নির্ভর। তাহলে আজকের পাঠে আমরা কি কি বিষয় আলোচনা করলাম আমরা মিনুগল্পটির দ্বিতীয় অর্ধাংশ পড়েছি এবং বিশ্লেষণ করতে শিখেছি গল্পটির পাঠ পরিচিতি ব্যাখ্যা করতে শিখেছি পঠিত অংশটির মূলভাব বিশ্লেষণ করতে শিখেছি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটি যদি পুনরায় দেখতে চাও তাহলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে